চব্বিশ বছর মানে দুই যুগ কিন্তু আমরা পূর্তি হচ্ছে। অবশ্যই আমাদের অত্যন্ত বড় প্রত্যাশা আমাদের ছিল, আমরা আসলে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা সংঘাত থেকে আমরা এভাবে বেরিয়ে আসতে পারবো, কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর তার কি বলবো বিজ্ঞ সিদ্ধান্ত কিংবা বিজ্ঞ তার নেতৃত্বে আমরা একটা চুক্তি করেছি যেটাকে শান্তি চুক্তিও বলা হয়। পার্বত্য চুক্তিকে শান্তি চুক্তি বলে, অনেকে চেনে, অনেকে বলে, কিন্তু শান্তি বলতে শুধু অস্ত্রের গর্জনের কথা শোনা যাবে না, সেটা কিন্তু শান্তি নয়। শান্তির অর্থ আরও ব্যাপক, শান্তি বন্যে এলাকার আর্থসামাজিক রাজনৈতিক সব কিছু পরিবর্তন আসবে। এখানে সত্যিকার অর্থে মানুষের মধ্যে, মানুষের অন্তরে শান্তি বিরাজ করবে, এটি আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আজকে চব্বিশ বছর পরে বলতে বাধ্য হচ্ছি আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির যোগটা অত্যন্ত কম। আমরা যদি কনসেপ্টটা ধরি, কেন চুক্তিটা হয়েছে, কেন এখানে এত অসন্তোষ ছিল, পার্বত্যবাসীরা দীর্ঘদিন ধরে আমরা অনেক, আমাদের প্রতি অনেক ঝড় বয়ে গেছে, আমাদের প্রতি অনেক অন্যায় হয়েছে। পাকিস্তান আমাদের এখানে কাপ্তায় বাঁধ হয়েছে, আমরা সবাই জানি কাপ্তায় বাঁধ হয়েছে, সারা দেশকে আমরা আলোকিত করেছি, কিন্তু পরিবর্তে আমরা কী পেয়েছি? আমাদেরকে ন্যূনতম যেটা আমাদের চাওয়া, ক্ষতির পূরণ হয় না কিন্তু ন্যূনতম আমাদেরকে পুনর্বাসন করা হবে, সেটাই তো আমরা চেয়েছিলাম, কিন্তু সেটাও আমাদের হয়নি। তো কাজেই মানুষের অসন্তোষ ছিল, আমরা চাই কি না চাই এখানে একটা সশস্ত্র সংঘাতে আমরা জড়িয়ে পড়েছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এবং কনসেপ্টটা ছিল এটা যে এলাকাতে এটা স্বীকার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা একটা তাদের ভাষায় আমি বলবো উপজাতি অধ্যুষিত অঞ্চল বলা হয়, এবং এখানকার যারা জনগোষ্ঠী বসবাস করি আমাদের সব কিছুই আলাদা একটা বৈশিষ্ট্য এখানে আছে, তো সেটা রক্ষা করা হবে। আমাদের এখানে এমন একটা শাসন ব্যবস্থা এখানে আমরা করব, সরকার করবে আইনের মাধ্যমে, যেটা হয়েছে এখানে যারা যে জনগোষ্ঠী আমরা বসবাস করি, ১২টি জনগোষ্ঠী আমরা বসবাস করি প্লাস বাঙালিরা আছে এখানে, সবাই মিলে একটা পদ্ধতির ভিত্তিতে পরিষদগুলি এখানে হবে, তিনটা পরিষদ হবে, এখানে সমস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এখানে থাকবে, এটা বিভিন্ন আনুপাতিক একটা হারে করা হয়েছে, সেভাবে হয়তো সেটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, অত ত্রুটিপূর্ণ সেখানে কিছু ত্রুটি আছে, কিন্তু সেটা আমরা বিশ্বাস করেছিলাম এটা ভবিষ্যতে সংশোধনযোগ্য, এটা করাও যেতে পারতো, করা যাবে ভবিষ্যতে করা যাবে। এবং তার উপরে সর্বোপরি আঞ্চলিক পরিষদ হয়েছে তিনটে জেলার উপরে, তার উপরে পার্বত্য মন্ত্রণালয় এখানে হয়েছে। কিন্তু আজকে সরকার থেকে যেটা দাবি করা হচ্ছে যে এখানে যে চুক্তির মধ্যে যে ধারাগুলি ছিল যে সে ৭০টা ৭৮টা কিংবা ৮০টা তার মধ্যে এত পার্সেন্ট দেওয়া হয়েছে, অত পার্সেন্ট দেওয়া হয়েছে, ৮০% হয়ে গেছে, মাত্র ২০% আছে, এই সমস্ত কথাগুলি বলা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে এটা তো গাণিতিক হিসেবের বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে কনসেপ্টটা ছিল সেটা পুরো আমরা পূরণ করতে পেরেছি কি না, আমরা পেয়েছি কি না। যেমন আমি বলবো, যেমন তিনটে জেলা পরিষদ, এগুলি আমাদের কনসেপ্টটা ছিল এরকম, আমাদের আইনের মধ্যে এরকম আছে, চুক্তির মধ্যে এরকম আছে, এগুলি হবে নির্বাচিত পরিষদ, যারা সেখানে প্রতিনিধি থাকবেন তারা সরাসরি নির্বাচিত হবেন, জনমতের দ্বারা তার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে চব্বিশ বছর পূর্তি হচ্ছে, এখনও পর্যন্ত নির্বাচন এখানে হয়নি। শুধু তাই নয়, নির্বাচনের জন্য যে প্রস্তুতি আছে, আলাদা ভোটার লিস্ট হতে হবে তাদের জন্য, সেরকম প্রস্তুতি হবে, এটা কিছুই এখনো হয়নি। এবং সেটা বড় কথা নয়, কোনো প্রস্তুতিই আমরা দেখতে পাচ্ছি না, কোনো সেখানে কোনো উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না, সেটাই আমাদের সবচেয়ে হতাশার বিষয়। তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যদি আমি যদি আমার যদি জনপ্রতিনিধির জন্য যদি তাদের যদি জবাবদিহিতা না থাকে,
তাহলে সে কীভাবে তার থেকে আমি সেবা প্রত্যাশা করব। তার পরিচয়টা কি? আমি কাউকে ছোট করতে চাই না, কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। বাস্তবতা হচ্ছে কি, তাদের যোগ্যতার মাপকাঠি কি? যারা আজকে পরিষদে কাজ আছেন, যাদেরকে মনোনীত করা হয়েছে, তাদের যোগ্যতার মাপকাঠি কি? তারা হচ্ছেন দলীয় ব্যক্তি, দলীয় সাপোর্টার, দলীয় মানুষ বলেই তাদেরকে সেখানে নেওয়া হচ্ছে। তাহলে সেটা তাদের প্রতি আমার কোনো ব্যক্তিত্ব, আমি আগেই বলেছি কোনো ব্যক্তিত্ব আমার কোনো তাদের প্রতি বিদ্বেষ কিংবা তাদের প্রতি কোনো আমার ক্ষোভ কিংবা রাগ নেই। আমি বলছি আমি নীতি প্রশ্নে বলছি, সেক্ষেত্রে হলে জবাব দিতে থাকে না এবং সত্যিকার অর্থে জনপ্রতিনিধির কাছ থেকে আমরা যে সেবাটা পাই সেটা আসে না, এটা হয় না। প্রতিষ্ঠানগুলি এটা তারা সেভাবে তারা কাজ করতে পারে না, প্রতিষ্ঠান গড়ে উঠে না সেখানে, কিন্তু এখানে তাই হয়েছে। এখানে দেখা যাচ্ছে যখনই যারা ক্ষমতায় আসছে তারা তাদের দলীয় লোককে সেখানে বসাচ্ছে, এইভাবে চলছে। কাজে আমি বলবো যে এটা একটা বড় দুর্বলতা, আমাদের এখানে এখনও নির্বাচন হয়নি। আমি আশা করব সরকার জিনিসটা বুঝবে এবং এবারে যথাযথ উদ্যোগ নেওয়া হবে, সেটা একটা বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, সাবজেক্ট ট্রান্সফার করা হয়েছে, আমি একেবারে যে হয়নি তা বলবো না। এখানে সাবজেক্ট ট্রান্সফার করা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্টও ট্রান্সফার করা হয়েছে, কিন্তু একটা জিনিস আমি বলবো, যেটা আমাদের সবচেয়ে পার্বত্যবাসীদের যেটা সবচেয়ে বেশি আমাদের প্রত্যাশা জায়গা ছিল, আমাদের যে সমস্যা পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা সেটা হচ্ছে ভূমি সমস্যাটা। আমরা চেয়েছিলাম যে ভূমি সমস্যাটা আছে সেটার ব্যাপারে সরকার উদ্যোগ নেবে, চুক্তির মধ্যে আছে, আইনের মধ্যেও আছে, এবং সেজন্য যথাযথভাবে ভূমি কমিশন করা হয়েছে। এখানে ভূমি কমিশনের কাজটা হচ্ছে ভূমি সংক্রান্ত যত ডিসপিউট আছে ভূমি কমিশন এগুলি সমাধান করবেন, এবং ভূমি কমিশন যাদের নিয়ে গঠিত হয়েছে তারা হচ্ছে সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিদের সমন্বয়ে কিন্তু এটা করা হয়েছে, যারা ভূমির সাথে জড়িত আছেন। এটা আর ব্যাখ্যা করব না আমি, কারা ভূমি কমিশনের সদস্য সবাই আমরা ইতিমধ্যে জানি। কিন্তু দেখা যাচ্ছে ভূমি আইনটা যখন করা হয়, একটা আমাদের আইনের মধ্যে আছে যে চুক্তির মধ্যেও যেটা আছে যে কোনো আইন করতে গেলে, পার্বত্য চট্টগ্রাম স্বার্থ সংশ্লিষ্ট কোনো আইন করতে গেলেই এখানে আঞ্চলিক পরিষদের সাথে, জেলা পরিষদগুলির সাথে আলোচনা করতে হবে। কিন্তু দেখা গেল যখন ভূমি আইনটা করা হলো, এই ভূমি কমিশন আইনটা করা হলো, কোনো আলোচনা ছাড়াই করা হলো। ফলে দেখা গেল সেখানে যে ধারাগুলি আছে, অনেক কিছু আছে যেটা আমাদের স্বার্থের সাথে, আমাদের চিন্তার সাথে, আমাদের কনসেপ্টের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তখন এখানকার লোকরা প্রতিবাদ করলো যে এটাকে সংশোধন করতে হবে। সে প্রতিবাদের জন্য আমাদের এটাকে সংশোধন করার জন্য আমাদের 16 বছর অপেক্ষা করতে হলো। 16 বছর পরে এই ভূমি কমিশন আইনটাকে সংশোধন করা হলো। আচ্ছা, এখন সংশোধন করার পরে এটাকে যদি সত্যিকার অর্থে আমরা কার্যকর করতে চাই ভূমি কমিশনকে, তাহলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই আইনের একটা বিধিমালা থাকবে, কীভাবে কাজ করবে কমিশন। দুঃখের সাথে বলতে হয় আজকে ষোলো সালে যদি হয়ে থাকে, 21 সাল চলে যাচ্ছে, আজকে প্রায় 4-5 বছর হয়ে যাচ্ছে, এখনও কোনো বিধিমালা হয়নি। তাহলে যেই চুক্তিটা এত কিছু আমরা এত চেষ্টার পরে আমরা চুক্তিটা করলাম, সে চুক্তি বাস্তবায়নের জন্য আমাদের এত অবহেলা কেন, এত উদাসীনতা আমাদের কেন, কেন আমরা এভাবে কী কারণ আমরা এখানে আমরা এগোতে পারছি না, এগুলো তো আজকে প্রশ্ন করতে হয় আমাদের। 24 বছর পরে এই প্রশ্ন করা কি অস্বাভাবিক? কেন হবে না? ভূমি কমিশন আইন হয়েছে, ভূমি কমিশন আইন সংশোধন হয়েছে, বিধিমালা হবে, কাজ শুরু হয়ে যাবে, কিন্তু হয়নি। এখনও আমরা জানি না কবে বিধিমালা হবে, এটা একটা বিষয় আছে যেটা চুক্তিটাকে অকার্যকর করে রেখেছে। জনগণের কাছে এটার যে জনগণের চুক্তি মানে পরিষদগুলি কিংবা পরিষদের ইয়েটাকে জনগণের কাছে যে প্রত্যাশা, সেটা এগুলির কারণে বাধাগ্রস্ত হচ্ছে, মানুষ হতাশ হয়ে যাচ্ছে। এটা প্রত্যাশা তাদের যে ছিল সেটা তারা ইয়ে হয়ে যাচ্ছে, যেটা মানে মানুষ হতাশ হয়ে যাচ্ছে, আশা হারিয়ে যাচ্ছে, এটা একটা বিষয় আছে। তারপরে আমরা জানি, আমি কয়েকটা বড় বড় পয়েন্ট বলছি, তারপরে যেমন এই যে দীর্ঘদিন আমরা যে সংঘাতটা ছিল, প্রায় 2 যুগ যে সংঘাত, এই সংঘাতের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেমন কিছু অংশ আমরা জানি যারা দেশ ত্যাগ করে তারা প্রতিবেশী দেশে যেতে বাধ্য হয়েছেন, এবং এক পর্যায়ে
চুক্তির সময় তাদেরকে তাদের সাথে একটা প্যাকেজের মাধ্যমে সরকারের সাথে একটা প্যাকেজের মাধ্যমে তাদের চুক্তি হয় এবং তারা ফিরে আসে, যাদের সঙ্গে আমরা জানি প্রায় 22,222 পরিবারের মতো। কিন্তু দেখা যাচ্ছে চার ভাগের তিন ভাগ এখনও তাদের জায়গা জমি তারা ফেরত পায়নি। এখনও আমরা যতটুকু জানি দিঘিনালার বিভিন্ন স্কুলে বিভিন্ন ইয়েতে তারা তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তারা এখনও একটা ভবগুলি জীবন তারা কাটাচ্ছে, তারা নিজের গ্রামে ফিরে যেতে পারেনি, তাদের জায়গাগুলি ব্যাহত হয়ে গেছে। এই ব্যাপারে টাস্কফোর্স করা হয়েছে, কিন্তু টাস্কফোর্স তারা বিনা টাস্কে তারা বসে আছে, অফিস নিয়ে খুলে বসে আছে, তাদের কোনো কাজ নেই, তাদের কোনো জনবল নেই, তাদের কোনো বাজেট নেই, তারা কিছুই করতে পারছে না, তারা শুধু বসে আছে, আজকে 24 বছর বসে আছে, কিছুই তারা করতে পারেনি, 1 ইঞ্চি জায়গা তারা কোনো নিষ্পত্তি করতে পারেনি, তাদের দিতে পারেনি। পাশাপাশি আরেকটা যারা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আরেকটা বলবো, যাদেরকে আমরা আভ্যন্তরীণ উদ্বাস্তু বলে থাকি, যারা তখন দেশ ত্যাগ করেনি, দেশের মধ্যে তারা ছিল, তারা জায়গা জমি হারিয়েছে, এক জায়গাতে তারা পালিয়ে আরেক জায়গায় আশ্রয় নিয়েছে। এই ধরনের পরিবার এই টাস্কফোর্স যেটা হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য, টাস্কফোর্সের হিসাবেই আমরা পেয়েছি তাদের সংখ্যা হচ্ছে 83,000 পরিবার। 83,000 পরিবার যদি হয়, প্রতি পরিবার যদি 5 জন করে ধরি, তাহলে তাদের সংখ্যা একটা বিপদ, একটা বিরাট একটা সংখ্যা। এই লোকগুলি 1 ইঞ্চি তারা কি বলে, তারা তাদের কোনো রেশন দেওয়া হয় না, তাদের কোনো সাহায্য দেওয়া হয় না, একটা পয়সা তাদেরকে দেওয়া হয়নি, তারা এখনও তারা যাযাবরের মতো তারা কাটাচ্ছে, আত্মীয় স্বজনের ঘরে বিভিন্ন যাতারা ঘুরে ঘুরে আছে, অনেকে রিজার্ভ ফরেস্টে যেটা সরকারের বন সেখানে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে, এইভাবে তারা মানবতার জীবনযাপন তারা কাটাচ্ছে। তো তাহলে চুক্তি হয়েছে 83,000 পরিবারকে পুনর্বাসন করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনও, ভারত থেকে যারা ফিরে আসলো তাদেরকে পুনর্বাসন করা হলো না, ভূমি সমস্যা আমাদের সমাধান হলো না, এখানে নির্বাচনের আজকে 24 বছরের মধ্যে নির্বাচন হলো না, নির্বাচন কোনো ব্যবস্থা হলো না, নির্বাচন কোনো উদ্যোগ নেওয়া হলো না, তাহলে যে জেলা পরিষদগুলো আমরা করেছি তারা কীভাবে ফাংশন করবে? আজকে কথা আছে, আইনের মধ্যে আছে, আঞ্চলিক পরিষদের ফাংশন কী? 3টা জেলা পরিষদের উপরে একটা আঞ্চলিক পরিষদ থাকবে, আঞ্চলিক পরিষদের কাজটা কী? আঞ্চলিক পরিষদ এই জেলার সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, লোকাল গভর্নমেন্ট যেগুলি আছে তারা প্লাস জেলা পরিষদ উন্নয়নবোধ তাদের কাজের সমন্বয় করবে, তাদের সমন্বয় করবে, এবং যে সমস্ত এখানে ডেভেলপমেন্ট হবে সব কিছু মিলে উন্নয়ন এখানে যে আঞ্চলিক পরিষদ তাদের সব কিছু সমন্বয় করবে, তত্ত্বাবধান করবে, সমন্বয় করবে। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তার এটা করার জন্য তাকে প্রয়োজনীয় আইনটা তার সপক্ষে পাশ করতে হবে, আইনটা তার থাকতে হবে। এবং আজকে বলতে আমি খুব লজ্জা পাচ্ছি, হয়তো এটা অডিও যারা দর্শক তারা শুনছেন দেখবেন, আজকে 24 বছরেও আঞ্চলিক পরিষদের কোনো রুলস অফ বিজনেস হয়নি, এখন রুলস অফ বিজনেস এটা সরকার থেকে অনুমোদন দেওয়া হয়নি, তাহলে তারা কীভাবে সমন্বয় করবে, কীভাবে তত্ত্বাবধান করবে? এটাই বোঝা যায় তারা কতটুকু কাজ করতে পারছে, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, অনেকটা ধান নাই তোর অনলাইন দিদাম সন্ধ্যার তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। তারপর এখানে আরও বিষয় আছে, আমি নোটার দাগে যদি বলি যে জেলা পরিষদগুলিকে সত্যিকার অর্থে সক্রিয় করতে গেলে যেমন পুলিশ বিভাগ জেলা পরিষদকে হস্তান্তর করার কথা ছিল, তো সেটার জন্য কী লাগবে? বাংলাদেশ যে পুলিশ যে আইনটা আছে সেটা তো কিছু সংশোধন করতে হবে, সংশোধন করে এটাকে যাতে জেলা পরিষদে হস্তান্তর করা যায় সেইভাবে প্রয়োজনীয় আইনগুলি সংশোধন করতে। আমি একটা উদাহরণ দিচ্ছি শুধু, এভাবে অনুরূপভাবে আরও অনেক কিছু আছে যেগুলি এটাকে কার্যকরী করার জন্য দেশের যে বর্তমান আইনটা আছে কিছু সংশোধনী আনতে হবে। কী কী আইন সংশোধন করতে হবে সেটা লিস্ট করা হয়েছে, সেটা রীতিমতো লিস্ট করা হয়েছে, UNDP থেকে এই ব্যাপারে তারা কাজ করেছে আমি জানি, কিন্তু সেটা তো এগুচ্ছে না, সে আইনগুলি তো সংশোধন করা হচ্ছে না। যদি না হয়ে থাকে তাহলে আমরা সমস্যা চিহ্নিত করে দিচ্ছি, উদ্যোগও নিচ্ছি, কিন্তু আমরা সেটাকে শেষ করে দিচ্ছি না, আমরা সেটাকে আমরা সম্পন্ন করছি না, তাহলে কাজটা কীভাবে করবে? এইভাবেই দেখা যাচ্ছে, আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আমাদের প্রত্যাশা যদি বলেন আমাদের প্রত্যাশা নেই, এখন আমরা
আমি ব্যক্তিগত হতাশ নই, আমি আশাবাদী মানুষ। আমার স্বপ্ন আছে একদিন হবে, কিন্তু যদি সাধারণ মানুষের কথা আমি বলি, তারা যেহেতু এর সুফল তারা পাচ্ছে না, তারা হতাশ। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে আমি যেটা বলবো, এক এত বড় একটা পরিস্থিতির পরে একাতে একটা চুক্তি হয়েছে, এখানে মানুষের স্বাভাবিক জনজীবন যেটা আমরা আশা করি সেটা কি এখন আমরা পাচ্ছি? এখন এখানে এমন অবস্থা বিরাজ করছে মনে হয় আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এখানে এমনভাবে প্রচার করা হয়, এমনভাবে পার্বত্য চট্টগ্রামকে এমনভাবে উপস্থাপন করা হয় বাংলাদেশের অপর অঞ্চলে, যে এখানে একটা প্রচণ্ড একটা এটা সংঘাতপূর্ণ এলাকা, মনে হচ্ছে এখানে একটা বিচ্ছিন্নতাবাদীরা এখানে এখন তো সক্রিয়, মনে হচ্ছে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, এখানে জুম মূল্যায়ন করা হবে, এই ধরনের অপপ্রচার চলছে। এটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা যেন বিচ্ছিন্ন বা আমরা বিচ্ছিন্নতা চাই, কিন্তু আমি অত্যন্ত জোরালোগন্তে বলতে চাই এটা অপপ্রচার। আমরা বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা বাংলাদেশের সাথে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গর্বিত, আমরা বাংলাদেশের সাথে থাকতে চাই বলেই সংবিধানে আমরা বারবার চেয়েছি আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। কাজে আমি বলবো, যারা এই অপপ্রচার করেন তারা সফল হবেন না, আমরা সফল হতে দেবো না, আমরা চেষ্টা করে যাব। হ্যাঁ, অবশ্যই এখন আমাদের মধ্যে এত হতাশা, এত কিছু, আমরা যে এটাকে মন খুলে বলবো, সরকারের কাছে দাবি করব, আমরা যে এটাকে আমরা হ্যাঁ গণতান্ত্রিক একটা ব্যবস্থায় বিভিন্ন পথ থাকে, তো নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ থাকে, স্বাধীন কথা বলার সুযোগ থাকে। আমরা পার্বত্য চট্টগ্রাম আজকে দেখতে পাচ্ছি আমাদের কথা বলার সুযোগ নেই। সামান্য কোনো একটা বিষয় নিয়ে আমরা যদি একটু আমাদের আনুষ্ঠানিকভাবে সেটাকে অথবা দৃষ্টি আকর্ষণের জন্য আমরা যদি কিছু করতে চাই সেটার জন্য পারমিশন লাগবে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার তো সে অধিকার আছে, বাক স্বাধীনতা আমার বলার অধিকার আছে, আমি তো সেটা বলতে পাচ্ছি না। মনে হচ্ছে আমরা একটা মার্শালের মধ্যে আছি, কথা বলার সুযোগ নেই। কিছু করতে হলে পারমিশন চাইতে হবে। কেন পারমিশন চাইতে হবে? আমি পারমিশন চাইবো কেন? আমি অবহিত করব সেখানে যাতে আইন শৃঙ্খলা রক্ষা ঠিকমতো থাকে, সব কিছু এটা দেখার দায়িত্ব সরকারের, সরকার দেখবে। আমি তো অবহিত করছি, আমি কেন পারমিশন চাইবো? আমি স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশে আমার অধিকার আছে, আমি কথা বলতে চাই, আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো আমার এটা হচ্ছে না, আমি সরকারের কাছে দাবি করছি। এটা তো অপরাধ নয়, এটা নাগরিক হিসেবে তো আমার অপরাধ নয়, কিন্তু সেটা পারমিশন হচ্ছে না। আজকে এখানে শান্তি আছে, ঠিক আছে, মনে হচ্ছে শান্ত হয়েছে, এটা কবরের শান্তি বিরাজ করছে এখানে। আমি আজকে এটা বলতে চাই যে পাহাড়গুলি ব্যবহার করি, সরকার বলছে খাস, কিন্তু সেই অর্থে এখানে খাস না, সমাধান হচ্ছে যে অর্থে খাস বোঝা যায়, এখানে কোনো জমিদের পতাকা ছিল না, তো এখানে খাস তো, এটা আমাদের মৌজভূমি আমরা বলি। এখানে আমাদের সিস্টেমটা আছে সেরকম, হ্যান্ডম্যান ঠিক করে দেবেন কে কত কীভাবে চাষ করবে না করবে এগুলি করে দেবেন, তো সুতরাং এক্ষেত্রে আমাদের কাগজের দরকার হয় না। কিন্তু অধিগ্রহণের প্রশ্ন যখন আসে তখন কাগজের প্রশ্ন আসে, তাহলে এখানে কন্ডিশনটা হচ্ছে আমাদের ভূমি অধিকারের সাথে আমাদের যে প্রথাগত যে অধিকারটা সেটা সরকার কতটুকু অনুমোদন করছে, সরকার সেটা অনুমোদন করছে না বলেই আমাদের এই সমস্যাটা হচ্ছে। সরকার যদি আমাদের এটাকে এই ভূমি অধিকার, যেটা আমাদের ঐতিহ্যগত ভূমি অধিকার, সেটা যদি সরকার গ্রহণ করত মানত, তাহলে হয়তো এই সমস্যাটা সৃষ্টি হতো না। এখানে তো সব কিছুই তো এখন যে নতুন পরিষদ হয়েছে, জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ থেকে শুরু করে যেগুলি সবগুলি তো বেসটা হচ্ছে তো এখানে হিলটস ম্যানুয়েলের ইয়েটা। আর এটা তো আমি মনে করি যেহেতু আমাদের দেশ যখন স্বাধীন হয়, যখন আমরা সংবিধান করি, সেখানে বলা হচ্ছে পুরনো যে সমস্ত রীতি প্রথাগুলি আছে সেগুলো আইন হিসেবে গণ্য হবে, সেই হিসেবে হিলটস ম্যানুয়েলটা তখন এটাকে বাতিল করা হয়, এটাকে গ্রহণই করা হয়েছে। তো এখন এটা যদি বাতিল করা হয় তাহলে এখানে সমস্ত এটা পুরো চেইন একটা অ্যাকশন, এটা এটা ইয়ে হবে, এটা এফেক্ট যাবে। কারণ আমাদের যে আমরা রীতিনীতি প্রথার কথা বলি, আমাদের সামাজিক বিচার আচারের কথা বলি, এই যে সার্কেল আছে, হ্যান্ডম্যানরা আছেন, আমাদের এখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। এখানে হ্যান্ডম্যান কারবারিরাই আমাদের গ্রামের প্রশাসক, তারা দেখেন আমাদের সামাজিক বিচার আচার, তারা করেন এ সমস্ত করেন, ভূমি আমাদের যে ব্যবহারের যে অধিকার এগুলো সব কিছু তো হিলটস ম্যানুয়েল বলেই আমরা করেছি। তো এটা যদি উঠে যায় তাহলে তো সব কিছু এটা
অবৈধ হয়ে যাবে সব কিছু। এটা 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 আর এটা যে এটা যে একটা বিশেষ অঞ্চল, এটা বিশেষ যে আমাদের আমাদের যে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের সব কিছু রক্ষা করার জন্য এটা যে এটাকে আমরা রক্ষা করছি হিসেবে মনে করি, এটা তো থাকবে না, এটা ভেঙে যাবে, বাঁধ ভেঙে যাওয়ার মতো ভেঙে যাবে। এটা এটা কোনো অবস্থাতেই এমন একটা রিয়াকশন হবে, এটা কোনো অবস্থাতে এটাকে এটা এটা এড়ানো যাবে না। আর একটা জিনিস হচ্ছে এটা যেটা আপনি বলছেন যে এটাকে, এটা তো আসলে সুপ্রিম কোর্টে 2016 সালে এটা এটা তো এটা ইয়ে হয়ে গেছে, হিল্টাস ম্যানুয়েল ড্যাড নাকি লাইভ সেটা নিষ্পত্তি তো সুপ্রিম কোর্টে করে ফেলেছে আপিল বিভাগ। তো সেটা এতদিন পরে সাম আব্দুল মালেক সে কীভাবে অ্যাগ্রিপ্ট হলো আমি সেটাও জানি না, কারণ অ্যাগ্রিপ্ট যারা অ্যাগ্রিপ্ট হয় তারাই কোনো কিছু হয়তো আপিল করতে পারে, রিভিউর জন্য আবেদন, সে কীভাবে অ্যাগ্রিপ্ট হলো আমি জানি না। সে অ্যাগ্রিপ্ট সে আপিলের জন্য যে রায়টা হয়েছে আপিল থেকে হিলটেস্টটাকে একটা সক্রিয় আইন হিসেবে ঘোষণা করে 5 সদস্য বিশিষ্ট বেঞ্চ যেটা রায় দিয়েছে সেই রায়টাকে আবার পুনর্বিবেচনা করার জন্য রিভিউ করার জন্য সে আবেদন করেছে 2018 সালে, সেটার জন্য একবার রিভিউ হয়েছে, রিভিউ খারিজ হয়েছে, এখন আবার দ্বিতীয়বার রিভিউর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা তো একটা নিষ্পত্তিকৃত বিষয়, কারণ হিটলেস যে হিটলেস ম্যানুয়াল যে জীবিত এটা তো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। 2003 যে সংশোধন করলে যে কোর্ট আসলো, আগে সিভিল আগে প্রশাসনের এখানে বিচারের দায়িত্ব, এখন তো রীতিমতো এখানে কোর্ট চলে আসছে। তো এগুলি তো পরিষ্কারভাবে বোঝা যায়, এগুলি তো এটা ব্যাখ্যার দাবি রাখে না। তো এটা তাহলে দেখা যাচ্ছে এটা উদ্দেশ্যপ্রণীতভাবে করা হচ্ছে, তো এটা তো আমরা মেনে নিতে পারবো না।